তাহলে আমি গ্রন্থিকোষে কাজ কি আমরা আশা করি বুঝে গেছি, মিউকাস ক্ষরণ করে তার মানে গলদক্ষরণে সাহায্য করে, আমরা অলরেডি এটা আশা করি বুঝে গেছি যে গলদক্ষরণে সাহায্য করে। এবং এনজাইমের কাজ কি আমরা কিন্তু জানি, আমরা খুব শীঘ্রই আসলে কিন্তু ওইখানে যেতে পারছি যে ডাইজেশনে, যেখানে আমাদের আসলে জানতে পারবো যে এনজাইম কিন্তু আমাদের পরিপাকে সাহায্য করে খাইবার কাজটা সেম। ইন্টারস্টিশিয়াল কোষ, আমাদের এপিডার্মিক ইন্টারস্টিশিয়াল কোষ এবং গ্যাস্ট্রোডার্মিক ইন্টারস্টিশিয়াল কোষের যে ডেসক্রিপশন আছে এখানে কিন্তু খুব একটা পার্থক্য নেই, সেম। যে দেখো যে সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালের মুক্তরাইজেশন এবং কিছু মাইটোকন্ড্রিয়াল যুক্ত, এখানে কিন্তু খুব একটা পার্থক্য নেই। কাজেও দেখো এপিডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষে গঠন করা এর কাজ। একটা এক্সেপশন আছে কি আমাদের এন্ডোডার্মিসে, এখানে কিন্তু এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করে। এপিডার্মিসের ক্ষেত্রে কথাটা খুব ডিফারেন্ট ছিল কি, ওইখানে কিন্তু এর বাইরেও মিডোসাইট নামক একটা কোষ এবং জনন কাজেও কিন্তু চিন্তা রাখতো, কিন্তু আমাদের কিন্তু গ্যাস্ট্রোডার্মিস অংশে কিন্তু জনন কোষ এবং মিডোসাইটের কোনো ভূমিকা নেই, এই জন্য ওইটার সাথে কিন্তু এর কোনো রিলেশন থাকবে না। সংবেদী কোষ, সংবেদী কোষের কাজকে আমাদের যে এদের সরি এদের হাইডার যে দেশে যে খাদ্য বা পানির সাথে যে খাদ্য গ্রহণ খাদ্যগুলো আছে বা শুক্রাণু প্রবেশ করে এইগুলার যে গুণাগুণ আছে এই গুণাগুণগুলো যাচাই করে, শুধুমাত্র এটুকু জানলে একটু পদার্থের গুণাগুণ যাচাই করে। আমরা দেখো আমাদের এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের একটু পার্থক্যটা জেনে নেই, পার্থক্যগুলো কিন্তু আমরা অলরেডি জেনে গেছি, আমরা যখন এদের বৈশিষ্ট্য বিভিন্ন ধরনের ডিসক্রিপশন সাথে পরিচিত হচ্ছিলাম তখন কিন্তু আমরা অলরেডি জেনে গেছি। বাট তারপর একটা রিমাইন্ডার দিই, দেখো উৎপত্তিস্থল বা অবস্থান এটা কিন্তু আমরা জানি যে আসলে তোমার এক্টোডার্ম থেকে মানে আমাদের এপিডার্মিস গঠন হয় এবং এন্ডোডার্ম থেকে আমাদের গ্যাস্ট্রোডার্মিস গঠন হয়। এরপরে দেখো তোমার আসলে পুষ্টিকোষটা, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদের জানা প্রয়োজন। দেখো আমাদের এপিডার্মিস ঘনপথযুক্ত কোষ বা ফ্লাজেলাযুক্ত কোষ নেই, দেখা যায় না, এবং ওইখানে কিন্তু আসলে তোমার দেখা যায় এবং সেগুলো কাজ কি পুষ্টিকারে নিয়োজিত। কেননা পুষ্টিকোষটা কোথায় দেখা যায়? গ্যাস্ট্রোডার্মিসে দেখা যায়। দেখো কিউটিকল, আমরা জানি কিউটিকল মূলত কাজ কি, একটা আবরণ গঠন করা, আর বাইরের দিকে কোনটা থাকে? এপিডার্মিস। তাহলে কি এপিডার্মিসে দেখা যাবে? এই জন্য আমরা কিন্তু আসলে এপিডার্মিসে কিউটিকল দেখলেও এখানে অনুপস্থিত পাবো। এরপর দেখো মিডোসাইট, আমরা অলরেডি জেনে গেছি যে আসলে এপিডার্মিসে দুইটা কোষ এক্সট্রা থাকে, মিডোসাইট এবং জনন কোষ, তাহলে কিন্তু এটা আসলটাই নেই। তো দেখো জনন কোষ, ওই যে একই কথাটাই আমরা যে কেবলমাত্র রিপিট করলাম। এবং কার্যকারিতা দেখো এপিডার্মিস ওই যে তোমার আবরণ, সেই হিসাবে কী করবে? আঘাত থেকে রক্ষা করে এবং পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। আর এটার কাজ কি মূলত? গ্যাস্ট্রোডার্মিস দেখো পুষ্টির কাজে নিয়োজিত। আমাদের আমরা জানি যে গ্যাস্ট্রোডার্মিসে কিন্তু পেশী আবরণী কোষকে পুষ্টিকোষ বলা হয়, তার মানে কি এরা কিন্তু পুষ্টির কাজে নিয়োজিত বলেই কিন্তু আসলে পুষ্টিকোষ ওখানে রয়েছে। এরপর দেখো মেসোগ্লিয়া কি, মেসোগ্লিয়া জিনিসটা হচ্ছে আমরা জানি যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে একটা অংশ, এই অংশটা কেমন হয় এটা জানা প্রয়োজন। স্থিতিস্থাপক স্বচ্ছ, এটা কিন্তু অস্বচ্ছ না, স্থিতিস্থাপক স্বচ্ছ এবং জেলির মতো, জেলি কথার সাথে আমরা অলরেডি আগের থেকে পরিচিত, বাট স্থিতিস্থাপক এবং স্বচ্ছ এটা আমাদের জানা প্রয়োজন। এরপরে দেখো এটা কোথায় বেশি পাতলা এবং কোথায় বেশি পুরু থাকে, কোষিকায় সব থেকে পাতলা এবং যে পদতল অংশ আছে এখানে সব থেকে পুরু থাকে, এবং হাইড্রা যে মেসোগ্লিয়া আছে সেটা 0.1 মাইক্রোমিটার পুরু। এখানে কিন্তু তোমাদের কোশ্চেন অনেকটা কনফিউজ করে দেবে, কী দেওয়া থাকবে 0.1 মিলিমিটার, তোমরা কিন্তু এটা কনফিউশনে পড়া যাবে না, বা 0.01 দেওয়া থাকবে, 0.1 না দিয়ে 0.01 দেওয়া থাকবে, এইভাবে কিন্তু তোমাদের জন্য কনফিউশন ক্রিয়েট করা হবে। দেখো আমাদের যে মেসোগ্লিয়া যে কাজের অংশটা আছে এই কাজের অংশটা কিন্তু তোমরা আসলে আমাদের যে দুইটা স্তরের যে ছবিটা ছিল এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস, এই দুইটা স্তরের সংযোগের ফলে বা টোটাল ছবিটা আছে ছবিটা দেখলে আসলে বুঝতে পারবা। দেখো একটা জিনিস ছিল কি যে দুইটা স্তরে কিন্তু মেসোগ্লিয়ার সাথে লেগে থাকে, তাহলে আমরা বলতে পারি না যে এই দুই কোষ স্তরের ভিত্তি স্বরূপ কাজ করে এটা, এটা আমরা বলতে পারি। এরপরে দেখো আসলে একটা স্ট্রাকচার, যেহেতু একটা স্ট্রাকচার মাঝখানে একটা স্ট্রাকচার হিসেবে কাজ করতেছে, আর আমাদের দুই স্ট্রাকচারে কাজ করে কে? কঙ্কাল। তাহলে একটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে কে? আমাদের এই মেসোগ্লিয়া। এরপরে দেখো আমরা তোমরা যদি একটু সুন্দরভাবে ছবিটা দেখে থাকো তাহলে দেখবা যে এখানে কিন্তু আসলে স্নায়ু কোষ এবং সংবেদী কোষ এই দুইটা কোষের যে রোমগুলো আছে এটা কিন্তু এক জায়গায় মিলিত হচ্ছে ওই মেসোগ্লিয়া অংশে, সেই কথাটা এখানে বলা হয়েছে।
এর বাইরে বাইরে একটা বিষয় একটু জেনে রাখবা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানছিলাম যে গ্যাস্ট্রোডার্মিক অংশে যে পেশি আবরণী কোষ আছে, সেই পেশি আবরণী কোষে তোমার কিন্তু মায়োফাইবিল আছে, এবং এপিডার্মিক্সে কিন্তু ছিল পেশি আবরণী কোষে তোমার মায়োনিন, এবং আমাদের এই মেসোগ্লিয়াতেও কিন্তু মায়োফাইবিল নামক একটা তোমার আসলে এই তন্তুগুলো থাকে, এবং যার কারণে দেহ বাঁকানো সম্ভব হয়। তাহলে দেহ বাঁকানোতে কিন্তু মেসোগ্লিয়া ভূমিকা রাখে। তারপর দেখা সিলেন্ট্রন কি এই জিনিস আমরা কিন্তু অলরেডি জেনে আসার কথা আমাদের, এবং এই সিলেন্ট্রনের মানে আমরা ঘটনাটা কি হয়, দেখো সিলেন্ট্রনের কিন্তু বহিঃকোষীয় পরিপাক হয়, আমরা একটু পরে জানতে পারবো বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় পরিপাকটা কি, বাট এটুকু যা জেনে রাখো যে সিলেন্ট্রনের বহিঃকোষীয় পরিপাক হয়। আর অন্তঃকোষীয় পরিপাক হয় কোথায়, গ্যাস্ট্রোডার্মিসের যে কোষগুলো আছে পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ, এই কোষগুলোতে অন্তঃকোষীয়, দেখো এটা কিন্তু সিলেন্ট্রন কিন্তু কোষের ভেতরে না, কোষের বাইরে কিন্তু, এই জন্য বহিঃকোষীয়, এবং কোষের ভেতরে যখন পরিপাক হচ্ছে অর্থাৎ তোমার পুষ্টিকোষগুলোতে, সেটাকে আমরা অন্তঃকোষীয় বলি। এবং এই সিলেন্ট্রন আরেকটা নাম কি দেখো, একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয় বা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। আরও দুইটা নাম আছে ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক, স্যাক মানে কিন্তু একটা থলি, এটাও কিন্তু একটা থলির মতোই কাজ করতেছে। এরপরে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দেখো সিলোম এবং সিলেন্ট্রনের পার্থক্য, পার্থক্য সবগুলোর সাথে তোমরা পরিচিত, নতুন কোনো তথ্য নিয়ে তোমরা আসলে একটু সুন্দরভাবে এই জিনিসটা দেখবে। ফাইবার খাদ্য গ্রহণ বা যে পরিপাক প্রক্রিয়াটা আছে, এই পরিপাক প্রক্রিয়াটা নর্মাল খুবই স্বাভাবিক কিছু কথা, যে নর্মাল খাদ্যটাকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় কণায় পরিণত করা এবং দেহের জন্য গ্রহণ উপযোগী করা। আমরা যেরকমভাবে পুষ্টির ডেফিনেশন আমাদের নর্মাল বডির জন্য জানি সেরকমই অনেকটা, এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য প্রয়োজন ফাইবার খাদ্যটাকে, প্রথম যে লাইনটা আছে এই লাইনটা কিন্তু আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকারে একদম ফাইবার স্টার্টিংয়ে আমরা জেনে আসছিলাম, যেটা মাংসাশী এখানে থেকে না মার্ক করলেও হবে। দেখো এরা আসলে ক্ষুদ্র জলজ প্রাণীকে গ্রহণ করে, এরা মিঠা পানিতে বাস করে, এবং এই মিঠা পানিতে ক্ষুদ্র জলজ প্রাণীগুলো আছে এইগুলো আসলে তোমার এরা খাদ্য হিসাবে গ্রহণ করে। এর বাইরে যদি কিছু খাদ্য মানে স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে, সেটা কি পতঙ্গের লার্ভা, সাইক্লপস, ড্যাফনিয়া, তোমার ক্যাস্টাসিয়াস সন্ধিপদী প্রাণী যেটা আসলে তোমার প্রধান খাদ্য, এটা কিন্তু আসলে প্রধান খাদ্য, কারণ ছোটো ছোটো কৃমি খণ্ডকায়িত প্রাণী যেটাকে তোমার অ্যানিলিডস বলা হচ্ছে, এবং মাছের ডিম। এবার দেখো নিচের লাইনটা আছে, ওই আমি যে কথাটা বললাম যে প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্যাস্টাসিয়ান আর সন্ধিপদী প্রাণী বা আর্থ্রোপোডস, যেগুলো মানে আর্থ্রোপোডা যেটা পর্ব ওই পর্বেরই ক্ষুদ্র প্রাণীগুলো। এরপরে দেখো আমরা আসলে তোমার খাদ্য গ্রহণ পদ্ধতিটা একটা মেকানিজমের মতো, এটা আমাদের এখানে থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য নেই। আমাদের ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে যে যখন এরা একটা মানে একটা শিকারকে অবশ করতেছে, প্রক্রিয়াটায় কোন ধরনের নেমাটোসাইট নিডোসাইট কোন ধরনের হেল্প করতেছে। দেখো ভলভেন্ট কী ছিল, ওরা একটা সুতা প্যাটানো সুতা ছিল, ওটা সর্বপ্রথম আঁকড়ে ধরে, আমরা জানি এটা কিন্তু ফাংশনগুলো আমরা মনে রাখলে কিন্তু এটা আলাদাভাবে মনে রাখার প্রয়োজন নেই। দেখো এটা গতিরোধ করে শিকারকে, তোমার ভলভেন্ট আঁকড়ে ধরে গতিরোধ করে, এবং গ্লুটিনেন আঠালো রস, তোমার আঠালো রস হরণ করে আটকে ফেলে। এরপরে দেখো কী হচ্ছে যে তোমার আচ্ছা গ্লুটিনেন হচ্ছে যে কোনো গ্লুটিন, স্টেপটোলিন গ্লুটিনেন এবং স্টেরিওলিন গ্লুটিন, আমরা দুইটারই চিত্র দেখছিলাম। মাথার অংশটা তোমার একটা ছিদ্রের মতো আছে, এবং ওই ছিদ্র থ্রুতে কিন্তু আঠালো রস হরণ করে এটাকে আটকে ফেলে, এবং স্টিনোটিল বা পেনিট্রেন্ট হচ্ছে আদর্শ যে আমাদের বা সবচেয়ে বৃহত্তম যে আসলে নিডোসাইট ছিল, সেটার কাজ কিন্তু হিপনোটক্সিন মানে তোমার আসলে শিকারের দেহে প্রবেশ করিয়ে দেওয়া, এটা কিন্তু ওইখানেও আমরা পড়ছিলাম যেহেতু এটা আদর্শ আমাদের নিডোসাইট, অবশ্যই এটাতে কিন্তু হিপনোটক্সিন থাকবে। হিপনোটক্সিন কিসের সমন্বয়, ফেনল এবং প্রোটিন।